रब्बि शाह ली सदरी व यस्सिर ली अमरी व हलुल उक़दत मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुन नजम आयत 31। वलिल्लाहि मा फिस समावाति व मा फिल अर्ज़। এবং আল্লাহরই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু আছে এই পৃথিবীতে। বলে ইয়াজজিয়া আল্লাযীনা আসাউ, এবং তিনি বিনিময় দিতে তাদেরকে যারা পাপের পর পাপ করেই যাচ্ছে। আসাউ বিমা আমিলু, সেইগুলো দিয়ে সেইগুলোর বিনিময় যা তারা করে যাচ্ছে। ওয়া ইয়াজজিয়া আল্লাযীনা আহসানু বিল হুসনা, এইখানে হুসনা শব্দটিরও একটা মানে অ্যাপ্লিকেশন দেখে নিন ব্যাপারটা। খুব পাশাপাশি আমরা গত মানে আমাদের পাঠ যেখানে শেষ করেছিলাম সেখানে আয়াত 29-এ ফাআরিদ আন মান তাওয়াল্লা আন যিকরিনা, তাহলে তুমি মুখ ফিরিয়ে নাও তাদের থেকে যারা তোমার থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, মানে আমাদের পাঠ্য থেকে। মিন যিকরিনা ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, এই জায়গাটুক থাক, এরপরে আসুন। যালিকা মাবলাগুহুম মিনাল ইলমি, এটা গত আমাদের পাঠের শেষ ছিল। ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিমান ইহতাদা। এরপরে শুরু হয়েছে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহরই যা কিছু আছে আকাশমণ্ডলীতে যা কিছু আছে পৃথিবীতে। আচ্ছা, এই যে আয়োজন, এই আয়োজনটাকে ইঙ্গিত করে বলা হচ্ছে এই সাত আকাশ, এই পৃথিবী, এই যে বিশাল বা এই যে মহা এক সৃষ্টি, কি জন্যে? লে ইয়াজজিয়া আল্লাযীনা আসাউ, মানে বিনিময় দিতে, পুরস্কৃত করতে তাদেরকে যারা পাপের পর পাপ করেই যাচ্ছে। বিমা আমিলু ওয়া ইয়াজজিয়া আল্লাযীনা আহসানু বিল হুসনা, এবং পুরস্কৃত করতে তাকে, বিনিময় দিতে তাকে, পুরস্কৃত করতে তাকে, যে আহসানু বিল হুসনা, যে কর্মে নিজেকে সর্বোচ্চ পর্যায়ে সর্বোত্তম পর্যায়ে তুলে এনেছে, কি দিয়ে? বিল হুসনা। আর হুসনা মানে সূরা বাকারা আপনাদেরকে দেখিয়েছি আমি যে হুসনা মানে কিতাবুল্লাহ, আল্লাহর বাণী ও বার্তা, মানে সবচাইতে মানে সুন্দরতম হুসনা। মানে ওখানে যেমন বনি ইসরাইলকে বলা হয়েছে ওয়াকুলু লিন্নাসি হুসনান আফাতুমারুনাহু আলা, আচ্ছা, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি, সূরা নাজমের 32-এ বলা হচ্ছে যে যারা দূরে রেখেছে নিজেদেরকে, বর্জন করে চলেছে কাবায়িরাল ইসম, বড় বড় পাপ। এখন আমার আর সেই তালিকার দরকার নেই, আমরা সাধারণভাবে মুসলিমরা মোটামুটি বড় বড় পাপ কি আমরা তা জানি। তো বলছেন এগুলো থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে, এড়িয়ে চলেছে, দূরে রেখেছে, দূরে থেকেছে, ওয়াল ফাওয়াহেশ, এবং যত অশ্লীলতা, ইল্লাল্লামা, স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালক রব্বুল আলামিন রহমানুর রহিম, তিনি কথা বলতে কোনো কিছুই কথা কোনো অপূর্ণতা রাখেন না। বড় বড় পাপ তো এড়িয়ে গেলাম, দূরে থাকতে চেষ্টা করলাম, এবং বড় বড় অশ্লীলতা থেকেও নিজেকে ফিরিয়ে রাখলাম, রাখতে চেষ্টা করলাম, ইল্লাল্লামাম, কিন্তু তারপরেও কিছু কিছু ঘটে যায়। ভাবুন ব্যাপারটা, মানব চরিত্র, মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি কিভাবে বলছেন, তারপরে অনিচ্ছাকৃতভাবেও কিছু পাপ হয়েই যায়। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তোমার প্রতিপালক যিনি তিনি ক্ষমার ক্ষেত্রে বিশাল, ক্ষমার ক্ষেত্রে একেবারে ব্যাপক। হুয়া আলামু বিকুম, তিনি এই যে হুয়া আলামু বিকুম, মানে একটু লক্ষ্য করুন এই জায়গাটা, আমি বলতে চাই এইভাবে, মানে যে তিনি তোমাদের চাইতেও ভালো জানেন তোমাদেরকে।
ইদ আনশাকুম মিনাল আরদি। আচ্ছা এখন প্রক্রিয়াগুলো দেখুন, স্টেজেসগুলো দেখুন। তিনি যখন প্রথম তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে মাটি থেকে, তার মানে কোন মাটির কোন নির্যাস আমার পিতা শুক্রকীট হবে। আচ্ছা ওয়াইদ আন্তুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, তারপর তোমরা ছিলে গোপন তোমাদের মায়েদের পেটে পেটে। ফালা তুযাক্কু আনফুসাকুম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আলাযীম। এই ব্যাপারগুলো একটু লক্ষ্য করে দেখতে হবে। লা তুযাক্কু আনফুসাকুম, অতএব তোমরা তোমাদের আত্মপবিত্রতার দাবি করিও না। এখন পীরদের দরবারে তাজকিয়ায়ে নফসের ব্যাপারে কত শিক্ষা দেওয়া হয়, কোথায় ঘা মারবেন, ইল মারবেন, উল মারবেন, কি সমস্ত মানে কথাবার্তা সেখানে শেখানো হয়। মসজিদে মসজিদে গেলে দেখতে পাবেন হুজুর যখন মুরাদদের সেটে যেন মৃত্যুর সময় তুমি মুখে জারি করে দাও লা ইলাহা, গোটা মসজিদ এক ঘায়ে কেঁপে ওঠে, শেখানো হয়েছে একদম ইল্লাল্লাহ বলে গিয়ে ওখানে ঘা দেবেন, দিল পরিষ্কার হয়ে যাবে। তো দিল পরিষ্কারের নমুনা সারা বাংলার মুসলিম এবং সারা পৃথিবীর মুসলিম। বড় বড় ইমাম সাহেবরা ইংল্যান্ড থেকে স্পেন থেকে বিলিয়ন বিলিয়ন ডলার মেরে দিয়ে চলে আসে দেশে। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লা লামা, তবে যা হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, তোমার প্রতিপালক ক্ষমার ক্ষেত্রে সর্বব্যাপী। হুয়া আ'লামু বিকুম, তিনি তোমাদের চাইতেও ভালো জানেন তোমাদেরকে। ইদ আনশাকুম মিনাল আরদি, যখন তিনি সৃষ্টির সূচনা করেছেন তোমাদেরকে মাটি থেকে। ওয়া ইদ আন্তুম, তারপর তোমরা যখন আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, একদম গোপন ছিলে তোমাদের মায়েদের পেটে পেটে। ফালা তুযাক্কু আনফুসাকুম, অতএব তোমরা, আমরা একটু অন্য ভাষায় আজকের কথা যদি বলি তাহলে এখানে তোমরা আত্মপবিত্রতার দাবি করিও না, একটা শোভন প্রকাশ আমরা একটু এর মধ্যে অশ্লীলতা জুড়ে দিই, কথার অশ্লীলতা। যেমন যে তোমরা তোমাদের নিজেদের পবিত্রতার ঢোল বাজিও না, তার মানে গোটা এখনকার ইসলামী সমাজ আমাদের নেতৃত্বের উপরে মানে আমরা মানে এমন এমন পদ্ধতিতে এমন এমন ভাবে তারা থাকেন যে ওটাই একটা পরিশুদ্ধি এবং একটা পবিত্রতার নমুনা হয়ে থাকে। আ'লামু বিমান ইত্তাকা, তিনি তাদের চাইতেও ভালো জানেন যে আসলে কারা আল্লাহকে ভয় পায়। এবার আসুন অন্য ধারায় চলছি আমরা, অন্য ডাইমেনশনে আসলো সুরা। আফারা আইতা আল্লাযী তাওয়াল্লা, এটা অনেকেই নিয়ে যায় একজন ব্যক্তির কাছে, তাই না? ওয়ালিদ বিন মুগিরা মক্কায় রসুলের প্রতিপক্ষ ছিল, তো তার ব্যাপারে যদি আমরা ওইভাবেই শিখেছি যেটা সেটা আগে প্রকাশ করি। আফারা আইতা আল্লাযী তাওয়াল্লা, তুমি কি তাকে দেখলে যে তোমাকে রেখে মুখ ফিরিয়ে নিল বা পেছনে ঘুরে গেল। ওয়া আতা কালিলান ওয়া আকদা, এর ব্যক্তিগত চরিত্র হলো দেয়, হ্যাঁ, তাই সামান্য দিয়েই ক্ষান্ত হয়ে যায়। আইন্দাহু ইলমুল গায়বে ফাহুয়া ইয়ারা, তার কাছে কি অদৃশ্য জগতের খবরাখবর আসে যা সে দেখতে পায়। আম লাম ইউনাব্বা বিমা ফি সুহুফিল মূসা, তাহলে এইখানে এসে আরও একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল যে মক্কার বড় বড় নেতৃত্ব মূসার কিতাবে কি ছিল সেই সব বার্তার কথা জানত, অনেকেই জানত ঈসার কথা, ঈসার কিতাবে কি ছিল। 320 কিলোমিটার দূরে এবং সেখানে মক্কা ছিল হোলসেল মার্কেট আর মদিনা ছিল ছোট একটা শহর, তাহলে সেখানে প্রতিদিনকার যাতায়াত মক্কা মদিনার মানুষের মধ্যে তো ব্যাপারটা মানে অবগতির বাইরে থাকার কোনো কারণই নেই। আচ্ছা তুমি কি তাকে দেখলে বা দেখেছো যে তোমাকে মানে রেখে ফিরে গেছে। ওয়া আতা কালিলান ওয়া আকদা, দিয়েছে অনেক মানে অল্প এবং বা থেমে গেছে। আইন্দাহু ইলমুল গায়ব ফাহুয়া ইয়ারা, তার কাছে কি অদৃশ্য জগতের জ্ঞান আছে তার যা সে দেখেছে। আম লাম ইউনাব্বা বিমা ফি সুহবে মূসা, নাকি তাকে জানানো হয়নি
সেই সব যা ছিল মুসার সহিফায়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা। আর ইব্রাহিম তো তাদের সাবজেক্ট, ইব্রাহিম এই ঘরের নির্মাতা, তারা তার অনুসারী। কিন্তু সেই তার অনুসারী এবং সোহফে মুসায় কী ছিল অর্থাৎ তৌরাতে কী ছিল তা তারা জানে। আবার এটাও তারা জানে যে ইব্রাহিম আল্লাযী ওয়াফা, সেই ইব্রাহিমের কথাও তারা জানে যিনি সবটা দিয়ে দিয়েছেন। লক্ষ্য করি ব্যাপারটা, সবটা ওয়াফা, যে তিনি ইযা ক্বালা লাহু, সূরা বাকারার 131 আয়াত, ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যখন তাকে বলেছেন তার প্রতিপালক যে তুমি সমর্পণ জানাও অর্থাৎ যে আদেশ করেছি তা করো, সে বলেছে যে আমি সম্পূর্ণ সমর্পিত সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের প্রতি। তাহলে আল্লাহ তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা, এবার মুসার কিতাবের কথা জানিয়ে দিই। সেখানে লেখা আছে এই ব্যাপারটা যে সেখানে তো এটা আছে যে লা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা, বহন করবে না কোনো বোঝা বহনকারী অন্য কারো বোঝা। এটা হলো আম লাম ইউনাব্বা বিমা ফি সুহফে মুসা, এটা তো কিতাবে লেখা, এটা তো সে জানে যে লা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা। ওয়ান লাইসা লিল ইনসান ইল্লা মা সাহা, আর এটাও সে জানে যে এটাও তাকে জানিয়ে দেওয়া হয়েছে, ইউনাব্বা বিমা ফি সুহফে মুসা, তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে কিছুই নেই মানুষের জন্য তাছাড়া যার চেষ্টা সে করে বা করেছে। তাহলে এর মানে বাস্তবতা আমরা দেখেছি কোথায়? সূরা বনী ইসরাঈলের 18-19 আয়াতে। চলুন, এখানে আছে মান কানা ইউরিদুল আজেলা 18, যে আকাঙ্ক্ষী হবে তাৎক্ষণিক প্রাপ্তির অর্থাৎ পৃথিবীতে প্রাপ্তির, আজ্জালনা লাহু ফিহা, আমরা তাৎক্ষণিকভাবে দিয়ে দেব তাকে এখান থেকেই এই জায়গাটায়। আল্লাহ মান আশাউ লেমান নুরিদ, এখন আমি একেবারে বিল গেটস হয়ে যেতে চাইব এটা তো হবে না, মানে আমার বাসনা চরিতার্থ হয় সেই পরিমাণ ভোগের আয়োজন আমাকে আল্লাহ করে দেবেন, আমি যেই মানের মানুষ। আচ্ছা, নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, এবং তারপর একেবারে নির্ধারণ করে দেব তার জন্য জাহান্নাম, অর্থাৎ পৃথিবীতে কেউ যদি কিছু চাইল আর পৃথিবীতে যদি তাকে আমরা দিয়ে দিলাম তাহলে ব্যাস গেল সে, এর পরন্তকাল জাহান্নামে। এরপর ওয়ামান আরাদ আল আখেরা, আর যে আকাঙ্ক্ষী হবে পরবর্তী জীবনের, আমরা ভাঙে বলতে চাই আখেরা বলতে পরবর্তী অনন্তকালের জীবনের আকাঙ্ক্ষী যে হবে, ওয়া সালাহা সায়াহা, এবং চেষ্টা করবে তার জন্য যে চেষ্টা আলাদা, পৃথিবীর জন্য চেষ্টা, পরকালের জন্য চেষ্টা, ওয়াহুয়া মুমিনুন, শর্ত এই যে সে বিশ্বাসী, ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, তাহলে এইরকম যারা তাদের চেষ্টাকে মূল্যায়ন করা হবে, রায় দিয়ে দেননি আল্লাহ, তারা হিসেবের মধ্যে গণ্য হবে, আসো দেখি কি করেছো এই জীবনে আসার জন্য। তো ওয়ান লাইসা লিল ইনসানে ইল্লা মা সাআ, এটাও তো সে জানে যে কিছুই নেই মানুষের জন্য তা ছাড়া যার চেষ্টা সে করেছে। ওয়ান্না সায়াহু সাওফা ইউরা, এবং খুব তাড়াতাড়ি দেখা হবে, হ্যাঁ তার দেখা যাবে। ওয়ান্না, আর এই যে সায়াহু, তার কি চেষ্টা, সাওফা ইউরা, খুব শীঘ্রই সে দেখতে পাবে, অর্থাৎ এই লোকটা কিসের চেষ্টা সে করেছে। এখন এইটা যদি আমরা নৈর্ব্যক্তিক পর্যায়ে নিয়ে যাই, কোনো ব্যক্তিকে খাস না করি, সুন্দর হয়ে যায়, চিরন্তনী পাঠে চলে আসে। এরকম একজন লোক আমরা যারা কোরআন পড়ি, এরকম একজন লোক আমাদের অহরহ আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, মানে কোনো একজনকে এখানে ইন্ডিকেট করেই ইতিহাস নির্ভর করে ফেলা হয়েছে আমাদেরকে, শানে নজরুল লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, তাফসির লাগবে, ইত্যাদি ইত্যাদি।
মানে কোনো যেন আমরা কোনোভাবেই পাঠের উপরে মেইন টেক্সটের উপরে দাঁড়াতে না পারি। সুম্মা ইউজাল জাজা আল আওফা, তারপর তাকে পুরস্কার দেওয়া হবে একেবারে পরিপূর্ণ পুরস্কার, পরিপূর্ণ বিনিময়, যা যা সে করেছে তার বিনিময়। ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, মানে এই যে ব্যাপারটা সেটাও তো আমরা দেখেছি এর আগে, যে মানে কেন এই মানে সামাওয়াতি ওয়াল আরদ, এটা তো আমরা দেখেছি ব্যাপারটা যে কম ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আজকে সূচনা আমরা যেখান থেকে করেছি সেটা দেখুন যে 31 আয়াতে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লিয়াজজিয়া আল্লাযিনা আসাউ, পুরস্কৃত করতে, বিনিময় দিতে বা কর্মফল দিতে তাদেরকে যারা পাপের পর পাপ করেই যাচ্ছে, বিমা আমিলু, তারা যা করেছে, ওয়া ইয়াজজিয়া আল্লাযিনা আহসানু বিল হুসনা, এবং পুরস্কৃত করতে তাদেরকে যারা সর্বোত্তম পর্যায়ে নিয়ে গেছে এই হুসনা অনুশীলনে। সর্বোত্তমের অনুশীলন করতে করতে যারা নিজেকে সর্বোত্তম পর্যায়ে নিয়ে গেছে তাদেরকে বিনিময় দিতে। এই যে বললাম যে একত্ববাদের প্রায়োগিক দিক, কোরআন যে কোরআনের একটা অনুশীলনের ব্যাপার আছে। একটা কথা হলো কোরআনের তাত্ত্বিক দিকটা নিয়ে আমরা খুব সন্তুষ্ট, কোরআন পড়ি খুব ভালো লাগে, আল্লাহর কথাবার্তা বুঝি, এখন টুকটাক করে এরকম একটা মানে মনোভাব নিয়ে আমরা বসে আছি না, এগুলো স্তর। তার মানে আপনি লেখাপড়া করেছেন, আপনি মানে পাশ টাস করে এখন বড় সার্টিফিকেট নিয়েছেন, এখন আপনার চাকরি জীবন, তো কোরআন শিখেছেন ভালো কথা, বুঝতে পারেন ভালো কথা, এখন এটা অনুশীলন করতে যান, এ অনুযায়ী নিজের জীবনকে গড়ে তুলুন, মানুষের সামনে দাঁড় করান, এই তো কাজ। সুম্মা আচ্ছা ইউজা আল জাজা আল আফা ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, তাহলে সেই মূসা সোহফে মূসায় কি কি বলা ছিল তার কিন্তু ইঙ্গিত দিয়ে দেওয়া হলো, আরও এই যে ইলা রাব্বিকাল মুনতাহা, তোমার প্রতিপালকের কাছেই যে শেষ ঠিকানা, যে নিকটই পৌঁছাইতে হবে, লেখা আছে বাংলায় মুনতাহা, আমরা দেখেছি সিদরাতুল মুনতাহায় সূরা নাজমে দেখেছি, সেটাই তো মানুষের শেষ ঠিকানা, সেটাই তো মানুষের শেষ ঠিকানা বা যাওয়া মানে শেষ অবস্থা। ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, আরও এই যে তিনি, হ্যাঁ তিনি হাসিয়েছেন, তিনি কাঁদিয়েছেন, জীবনের ক্ষেত্রে আমাদের যা যা ঘটেছে, যতটা হেসেছি তিনি হাসিয়েছেন, যতটা কেঁদেছি তিনি কাঁদিয়েছেন। ওয়ান্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া, আরও এই যে তিনি আমাদেরকে মৃত্যু দেবেন যিনি আমাদেরকে জীবন দিয়েছিলেন এবং যাদেরকে জীবন জীবিত রাখবেন। ওয়ান্নাহু খালাকাজ জাওজাইনি যাকারা ওয়াল উনসা, এবং আরও এই যে তিনি সৃষ্টি করেছেন একই মানুষের মানে মানে বিপরীত লিঙ্গের জোড়া, হ্যাঁ পুরুষ এবং নারী, মিন নুতফাতিন ইদা তুমনা, এক ফোঁটা বীর্য থেকে যখন তা নিক্ষিপ্ত হয়। ওয়া আন্না আলাইহিন নাশআতাল আখরা উখরা, আরও এই যে দ্বিতীয়বার এই মানুষদেরকে আবার মানে সৃষ্টি করা বা আবার তোলা তার দায়িত্বে রয়েছে। ওয়ান্নাহু হুয়া আগনা ওয়া আকনা, আরও এই যে তিনি সম্পদশালী বানান এবং তিনি দরিদ্র বানান, সম্পদহীন করে দেন। ওয়ান্নাহু হুয়া রব্বুল শেয়ারা, এবং আরও এই যে তিনি সৃষ্টিকর্তা প্রতিপালক, ওই শেয়ারা এক তারকা যার পূজা করত। ওয়ান্নাহু এবং শেয়ারা কিন্তু যেমন এখানে যেমন প্রথম আয়াতে যেটা বলা হয়েছে যে ওয়া নজমে ইদা হাওয়া, তো নজম মানে তারা, আর স্পেশাল নাম হল শেয়ারা, দেখুন ব্যাপারটা। ওয়ান্নাহু আহলাকা আদা নীল উলা, এবং তিনি প্রথম আদ জাতির প্রথম প্রজন্মকে ধ্বংস করে দিয়েছেন। ওয়া সামুদ ফামা আবকা, এবং তার পরবর্তী সামুদ যার কিছুই তিনি বাদ রাখেননি। ওয়া কৌমা নূহ মিন কবলু, এবং এদের আগে নূহের জাতি, ইন্নাহুম কানুহুম আজলামা ওয়া আতগা, নিঃসন্দেহে তারা ছিল সবচেয়েতে বড় সর্বনাশ করেছে তাদের নিজেদের এবং ছিল সবচেয়েতে বড় সীমা লঙ্ঘনকারী, এই জন্য একেবারে চুবিয়ে মেরেছে সেই নূহের জাতি এবং ফেরাউনের জাতি, ফেরাউনের গোষ্ঠী। ওয়াল মুতাফিকাতা আহওয়া,
এবং সেই যাকে বলে যে এবং সেই যে উল্টানো বসতি দুটো অর্থাৎ আদুম এবং সাবুরা এই যাকে বলে জর্ডানে মৃত সাগরের পাড়ে যে দুটো নগরী ছিল যেখানে লূত আলাইহিসসালামের মানে কাজ ছিল সেই জায়গাটাকে মানে রব্বুল আলামিন ইঙ্গিত করেছেন এবং সেই জায়গাটা উল্টে দিয়েছেন সেই শহরগুলো এবং সেই উল্টানো অবস্থাটা এখনও যেই মৃত সাগরে কিছুই ডোবে না এবং বিজ্ঞানীরা দেখিয়েছেন যে এর লবণাক্ততার ব্যাপারটা এতটাই ঘনীভূত এতটাই বেশি পরিমাণ এই পানির মধ্যে লবণ যে এখানে কিছুই ডোবে না তাহলে স্কুবা যেটা সেই পানির তলায় যাওয়ার যে পোশাক পরে ডুবুরিরা পানির তলায় যায় তো সেই স্কুবাও বিশেষভাবে তৈরি করা অনেক ভারী সেইটা পড়লে খুব জোর করে পানির তলায় ডুব দিয়ে এই শহর দেখা যায় তো আমরা আল্লাহ তো বলেই দিয়েছেন যে ফেরাউনের লাশ তো এখনো রেখেই দিয়েছি আমার নিদর্শন দেখে বিশ্বাস করে কারা খুবই কম এখন নিদর্শন দেখতে চাইলে চোখের সামনে একটা ঘাসও আল্লাহর নিদর্শন আমি তোমার জন্য নিদর্শন তুমি আমার জন্য নিদর্শন আমরা দুজন একই মানুষ কিন্তু তুমি একরকম আমি আর একরকম কেন দেখতে চাইলে সবই দেখা যায় ফাগাশাহা মা গাশাহ তারপর যা বিছাইয়া দিলেন পরে বিছাইয়া দিলেন তাহার উপর সেই জিনিস তোমরা তো জানো ফাবি আইয়ে আলা এ রব্বিকা তাতামারা ফাবি আইয়ে আলা এ রব্বি কুমা তুকা দিবানের দেখুন মানে আগাম ভূমিকা শুরু হলো তাহলে এখন ফাবি আইয়ে আলা এ রব্বিকা তাহলে কোন সে সৃষ্টিশীলতা সৃষ্টিশৈলী সৃষ্টির বিস্ময়করতাকে তোমরা অস্বীকার করবে বা তোমরা সন্দেহ পোষণ করবে তার মানে একেবারে বলা যায় তাতামারা মানে একেবারে মানে যে সন্দেহ পোষণ করবে তারই কি কোনো অবকাশ আছে হাদা নাদিরুন মিন নুজুরিল উলা তো যা পড়ছি এখন এটাও একখানা সাবধান বাণী এর আগের সাবধান বাণীগুলোর মধ্যে ভাবুন এ পর্যন্ত যত সাবধান বাণী অর্থাৎ আল্লাহর কিতাব এসেছে সেই একেবারে আদম থেকে নিয়ে ফাতালাক্কা আদম এর রব্বিহি কালিমাতিন সেই থেকে নিয়ে নূহের কিতাব বা এরপরে আদ সামুদ আইকাবাসী লুত মুসা ঈসা যত কিতাব এই পৃথিবীতে এসেছে সহিফা এসেছে সব ইব্রাহিমের সহিফা তো দেখলাম তো হাদা নাদিরুন এখন কিতাবকে বলা হচ্ছে দেখুন কথা বস্তুত ইহা এক সাবধান বাণী পূর্বে আসা সাবধান বাণী সমূহের মধ্যে হইতে এইটাকে কিন্তু আমরা সম্পূর্ণ আলাদা করে নেব দুটো শব্দ আমরা এর আগে দেখেছি যে তুমি মুখ ফিরিয়ে নাও তাদের থেকে যারা আমাদের আন জিক্রি না আয়াত 29 আমাদের দেওয়া পাঠ্য থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে তুমি তো সেটাই শেখাবার চেষ্টা করেছিলে এদেরকে তুমি তাদের থেকে এখন মুখ ফিরিয়ে নাও এই ব্যাপারটা লক্ষ্য করার মতো আবার তুলনামূলকভাবে বলেছেন যে ওই যে আকাশমণ্ডলী আর পৃথিবী যা কিছু আছে সবই তো আল্লাহ এটা তিনি আয়োজন করেছেন কেন মন্দের পর মন্দ যারা করেই যাচ্ছে তাদেরকে তাদের কর্মের বিনিময় দিতে আর আহসানু বিল হুসনা যারা নিজেদেরকে মানবতার সর্বোত্তম পর্যায়ে নিয়ে গেছে এই হুসনার অনুশীলনে এবং আপনি যদি কোরআন পড়েন আপনি যদি কোরআনকে এরপরে দেখেন আপনি যদি কোরআনকে বুঝতে চেষ্টা করেছেন করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এ অনুযায়ী যদি কোনো মানুষ তার নিজেকে গড়ে তোলে কোনো সমাজ যদি নিজেদেরকে গড়ে তোলে কোনো পরিবার যদি নিজেদেরকে গড়ে তোলে তাহলে মানবতা মানবতা বলে সারা পৃথিবীতে হন্য হয়ে মানুষ মানবতা খুঁজছে মানুষ পশুর মধ্যে মানবতা পাবে কোথায় মানুষ আকৃতির এই পশুটাকে মানুষ বানাতে হলে তো একমাত্র অবলম্বন আল্লাহর এই কিতাব যেই সৃষ্টিকর্তা মানুষ তৈরি করেছেন সেই সৃষ্টিকর্তা এই মানুষ তৈরি করার অনুশীলনই দিয়েছেন যে এটা হলে এই পশুটা মানুষ হবে সোম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন আমাদেরকে সৃষ্টি করেছেন উত্তম অবস্থানে তারপর তিনি নামিয়ে দিয়েছেন একেবারে অধোপাতের শেষ পর্যায়ে অর্থাৎ পশু জগতে এখন সেখান থেকে যদি আমরা মানুষের পর্যায়ে উঠে আসতে চাই তার জন্য তিনি পাঠ্য দিয়েছেন এবং অনুশীলনী দিয়েছেন
এবং এই অনুশীলনী দেওয়ার জন্য যুগে যুগে কালে কালে একেবারে প্রাইভেট টিউটরও দিয়েছেন নবী রসুলদেরকে, কাছে চোখের সামনে বসে কেমন করে আল্লাহর ওহী অনুশীলন করতে হয়। আচ্ছা, আমাদের এই কালে এখন এই জন্য কেন নাই, এই জন্য যে প্রয়োজন নাই, কারণ আল্লাহর কিতাব আল্লাহর সংরক্ষণে, একে কেউ মানে নষ্ট করতে পারবে না। এই জন্য একে যদি কেউ খামচি দিয়ে ধরে, আঁকড়ে ধরে, সে পার পেয়ে যাবে, সে অনুশীলন করবে অনুযায়ী এবং আল্লাহ তাকে মুক্তি দিয়ে দেবেন। এই যে বিল হুসনা, একদম স্পষ্ট, আচ্ছা তাহলে চলুন। ওয়ান্না আলাইহি নাশআত আল উখরা, এবং তারই দায়িত্ব রয়েছে দ্বিতীয়বার মানুষকে সৃষ্টি করা। ওয়ান্নাহু হুয়া আগনা ওয়া আকনা, এবং সেই তিনি ধনী করেন এবং গরিব করেন। ওয়ান্নাহু হুয়া রাব্বুশ শিয়ারা। ওয়ান্নাহু আলা আদুন, আদুনিল উলা ওয়া সামুদা, ওয়া সামুদা মা ফামা আবকা ওয়া কাওম নূহিন মিন ক্বাবলু ওয়া ইন্নাহুম কানু ফি আযলামা ওয়াতগা ওয়া লিল মুতাফিকা আহওয়া ফাগাশা হা মা গাশা, তাদের উপরে মানে সেই যা ছাইল যে তাদের উপরে, অর্থাৎ একদম লিখিত অর্থাৎ চিহ্নিত পাথরগুলো তাদের উপরে এসে এসে পড়ছিল, এক পাথর বৃষ্টি হয়েছিল তাদের উপরে। আবার নূহের বেলায় যদি বলি, সে পানি ছাইল তাদেরকে যখন তারা ডুবছিল। ফাবে আইয়া আলা এ রব্বি রব্বিকা তা তামারা, তাহলে তোমার প্রতিপালক যে তার সৃষ্টিশীলতার তার এই সমস্ত মহাকর্মের কোনটার ব্যাপারে তুমি সন্দেহ পোষণ করবে। হাদা নাযীরুন মিনান নুযুরিল উলা, অর্থাৎ এই কোরআন এই পাঠ্যই, হ্যাঁ এই পাঠ্যই একখানা সাবধান বাণী। এটা সূরা ফোরকানের প্রথমেও সেই নির্দেশনা আমরা দেখতে পাবো। ওয়া মিন নুযুরিল উলা, আগের যত সাবধান বাণী ছিল সেই ধারাবাহিকতার এটাও একখানা। আজিফাতিল আজিফা, তাই না? এখন সেই আগমনকারী মুহূর্ত নিকটে এসে এসে গেছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, অর্থাৎ কেয়ামত, অর্থাৎ এ অনুযায়ী, তাই না? এর পরের সূরাতির সূরাতে আমরা তো এরপরে যাব, কিন্তু যে কথাটা না বলেই পারা গেল না। ইকতারাবাতি সাআতু ওয়ান শাক্কাল কামার ওয়াইন ইয়ারাউ আয়াতুন, একেবারে ঘনিয়ে এসেছে আসা মহাসময় আর চাঁদ ফেটে গেছে, তারই ইঙ্গিত এখানে দেওয়া হচ্ছে যে লাইসা লাহা মানে তাহলে আহাদা নাযীরুম মিন নুযুরিল উলা আযিফাতিল আযিফা, যেটা আসার সেটা তো আসবেই। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফাতুন, আল্লাহ ছাড়া তার আচ্ছন্নতা থেকে কেউ কাউকে মুক্ত করতে পারবেন না। আফা মিন হাদাল হাদিস তাহজাবুন, এই সমস্ত কথার ব্যাপারে কি তোমরা অবাক হচ্ছ? ভাবুন, মানে আপনি যদি কোরআনের বাণী ও বার্তা এবং এর কথার সঙ্গে আপনি যদি মানে নিজে মানে মেলাতে পারেন নিজেকে, আপনি দেখবেন পৃথিবীতে যত শিল্প মানে যত মানে সাহিত্য পড়েছেন, যত পাঠ্য পড়েছেন, বিজ্ঞান পড়েছেন, গল্প পড়েছেন, উপন্যাস পড়েছেন, পত্রপত্রিকা পড়েছেন, কোনো ধরনের কোনো ন্যারেশনের সঙ্গে এর ন্যারেশনের কোনো মিল নেই। এর বর্ণনা পদ্ধতি, বর্ণনা ভঙ্গি, ভাষা প্রয়োগের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, এবং সেটা যদি কেউ লক্ষ্য করে দেখতে পারেন এবং পড়তে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, মানে সে তো এক পরম পাওয়া এই পৃথিবীর জীবনে। আফা মিন হাদ আল হাদিস তাআজাবুন, মিন হাদ আল হাদিস, তাহলে এই যে এই সমস্ত বাণী ও বার্তা এই বা এগুলো কি তোমাদেরকে অবাক করে? ওয়া তদ হাকু না বলা তব খুন, হাসছ এখনো কাঁদছ না? সুবহানাল্লাহ, মানে এই সমস্ত কথা শোনার পরেও হাসছ এখনো কাঁদছ না? একটু আগে দেখেছি তিনিই হাসান তিনিই কাঁদান, তাই না? ওয়ান্নাহু ওয়া আদহাকা ওয়া আবকা আয়া 43, তাহলে তিনি যদি তোমাকে হাসান এবং তুমি যদি বেশি হাসতে থাকো, তার মানেটা কি? তোমার অনন্তকালের জীবন শুধু শূন্য, শূন্যতা ছাড়া কিছুই নেই, রয়েছে অনন্তকালের জাহান্নাম। তাহলে এই জীবনটা কাঁদতে হবে কেন?
অর্থাৎ জীবনের বাস্তবতা যদি আপনার অনুধাবনে আসে, তাহলে যেমন সূরা মানে আমরা ফোরকানে আমরা দেখেছি যেটা যেটা সেটা একটু দেখার মতোই, যে যারা ইবাদুর রহমান, একটু খেয়াল করে দেখি আমরা আয়াত 63-তে, ওয়া ইবাদুর রহমান, যারা আল্লাহর বান্দা হতে চায়, আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, পৃথিবীতে তাদের জীবনযাপন কীরকম, তারা এই ভূমিতে চলে অত্যন্ত বিনয়ের সাথে, ইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা, কিতাব না জানা লোকদের সাথে যখন মুখোমুখি হয়, ভাই আপনারা ভালো থাকেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, যাদের রাত কেটে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং সেজদা করে তাদের প্রতিপালকের জন্য, ওয়াল্লাযীনা ইয়াকুলু, এ রাত কাটায় কি করে, কি বলে তারা রাতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদা কাটিয়ে দেয় রাতকে রাত কি বলে, ইয়াকুলুন রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, এইখানে দাঁড়িয়ে কনফার্ম হতে চায়, ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, ইব্রাহিমের কথা বলা হয়েছিল, ওমান ইয়ারগাব আন ইল মিল্লাতে ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহু, যে নিজেকে বোকা বানাবে সে ছাড়া ইব্রাহিমের জীবন পদ্ধতি থেকে কে মুখ ফেরাবে, জীবন আদর্শ থেকে ফেরাবে সে যে নিজেকে নিজে বোকা বানাবে, মানে বোকা বানানোর ব্যাপারটা বুঝেনি, আর যারা বুদ্ধিমান যারা আল্লাহর বান্দা হতে চেয়েছে তারা কাটিয়ে দেয়, কারণ তারা এই বই পড়েছে, এই পাঠ্য পড়েছে, দেখেছে এর বাস্তবতা, বিশ্বাস করেছে, তারপর দাঁড়িয়ে গেছে, আর ঘুম নেই তাদের। বলছে প্রভু মানে আশ্রিফ আন্না আদাব আর জাহান্নাম, জাহান্নামের আদাব থেকে আমাদেরকে মুক্ত কর। একটু আগে সূরা মুমিন থেকে আমরা 9 নম্বর আয়াতে দেখেছি ফেরেশতারা বলেছে যে যে সমস্ত মন্দ সেদিন গণ্য সেগুলো থেকে যাদেরকে তুমি রক্ষা করলে এই পৃথিবীর জীবনে, ফাকাদ রাহিম তাহু, কার্য তো করুণা তো তুমি তাকে করলে। তাহলে এখন প্রার্থনার যে ব্যাপারটা, কোন সেই মুহূর্ত যেটা আপনি বিরত থাকবেন এই প্রার্থনা থেকে, যে প্রভু আমাকে রক্ষা করো, অর্থাৎ আমি যেই সমাজে বাস করি, যেই পরিবারের মধ্যে আছি, যে জীবন আচরণ আমার, যার নিয়ে আমি অনুশীলন করছি, সবই তো দুনিয়া কেন্দ্রিক, পৃথিবী কেন্দ্রিক, আমি বেরোবো কেমন করে এখান থেকে, আর আমাকে নিশ্চিত করো যে তুমি আমাকে জাহান্নামে ফেলবা না। এই যে মানে হাসা আর কাঁদার যে ব্যাপারটা, কতখানি মানে পরিব্যাপ্ত ব্যাপারটা, বললে দিনে ইয়াকুলুন রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা, তার যে আযাব তার যে কষ্ট সেটা তো প্রাণান্ত কর, ইন্নাহা সাআত মুস্তাকাররান বা মোকামা, সেটা তো খুব সাময়িক বা কিছুক্ষণ থাকার জন্য বড় ভয়ঙ্কর এবং অনন্তকালের জন্য তো বটে। কেন করে এই অনুশীলনী? আবার আরেক জায়গায় বলেছেন যে একেবারে তাতা যা ফা জুনু বহু, তাদের পাশ তাদের মানে পাজর লাগে না বিছানার সঙ্গে, লাফ দিয়ে উঠে যায়। কারণ আফামিন হাজ আল হাদিস তাআজাবুন, এখন এটার একটা মানে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি বলি যে তোমরা তাহলে তাহা হইলে এই সব কথাই কি তোমরা বিস্ময় প্রকাশ করিতেছ? আর যদি আমরা এমনি প্লেন করি আফা বেহাজ আল হাদিস তাআজাবুন, এই যে কথা এটি কি তোমরা বিস্ময়কর মানে বিস্মিত হচ্ছ না? অর্থাৎ হাকু না বলে তাবকুন, এখনো হাসছ কাঁদছ না? ওয়ান্তুম সামিদুন, তারপরেও তোমরা মত্ত হয়ে আছো, তোমাদের আনন্দ ফুর্তি গান বাজনা নাচ। ফাসজুদু লিল্লাহে ওয়াবুদু, বরং সম্পূর্ণ বশ্যতা স্বীকার করো তোমরা আল্লাহর এবং গোলামি করো তারই। সূরা নাজম আয়াত 62 আয়াতের সূরা নাজম এখানে শেষ হলো। আমরা প্রার্থনা করি প্রভু আমরা বিশ্বাস এনেছি তার প্রতি যা তুমি অবতীর্ণ করেছো, ভিমা আনজালনা ওয়াত্তাবানা রসুল, এবং তোমার বার্তাবাহক যেভাবে তা অনুশীলন করেছেন তার অনুশীলন আমরাও চেষ্টা করছি। ফাক্তুব না মা শাহিদিন, অতএব আমাদেরকে লিখে নাও তোমার সাক্ষীদাতাদের মধ্যে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।